إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সবাই একটু মহব্বতের সাথে জোরে সোরে পড়ি হৃদয় উজাড় করে দিয়ে এই মাহফিল অনেক মাহফিল বন্ধ হয়েছে মহামারী করোনার কারণে অনেক দিন পরে আপনারা একটি মাহফিলের মুখ দেখেছেন সেই মাহফিলের গলার আওয়াজ যদি এই হয় তাহলে মাহফিল না করাই ভালো সবাই একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبير نامي درود شريف পড়ি বে যে জুন তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا عربير بكاء مكة نغري أمينار جتاي غار খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজকে মুকামতলা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৯তম ঐতিহাসিক
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব উনার স্থলাভিষিক্ত হাজী সাহেবের নামটা উনার স্থলে আজকে মাহফিল থেকে নির্দিষ্ট করা হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন আঙ্কেল পিতৃতুল্য হাজী মকবুল হোসেন সাহেবকে সভাপতি হিসাবে সভাপতির আসনে বসানো হয়েছে উপস্থিত আছেন সুযোগ্য সভাপতি আমার ডান পাশে বসে আছেন এই তিন নম্বর শিমুলা ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক পাশাপাশি আমাদের মোকামতলা দাখিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি পিতৃতুল্য জনাব আব্দুল হামিদ সাহেব আমার বাঁ পাশে বসে আছেন আমার আব্বার বন্ধু অনেকেই চেনেন ঠিকানা টিভির মাধ্যমে চিনেছেন ঠিকানা টিভির মাধ্যমে দেশ বিদেশের অনেকেই চিনেছেন আমার পিতার ভূমিকায় অভিনয় করেছেন চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন পিতৃতুল্য মাঝে মাঝে উনি অধিকার নিয়েই বলেন যে তোর বাপ বেঁচে থাকলে কি করতিস দিতিস না তো আমি তো তোর বাপ এত বড় অধিকার মানে আছে আমার কাছে উনার আছে যে আমার সন্তান আর আমারও অধিকার আছে যে আমার পিতৃতুল্য চেয়ারম্যান নাটকে অসংখ্য নাটকে চেয়ারম্যানের অভিনয় করেছেন উনি এখন অভিনয়ের চেয়ারম্যান না নন উনি এখন বর্তমান তিন নম্বর শিমুলা ইউনিয়নের রানিং চেয়ারম্যান পাশ করা চেয়ারম্যান আলহামদুলিল্লাহ বলবেন না আমার পাশেই বসে আছেন তো এখন আমার পাশে বসে আছেন আমার সেই পিতৃতুল্য তিন নম্বর শিমুলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং তিন নম্বর শিমুলা ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মতিয়ার রহমান সর্দার সাহেব এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন পাশাপাশি আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন উনি অপেক্ষায় রয়েছেন অপেক্ষারত আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব আব্দুল্লাহ আল আমিন সাহেব সহ মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন পাশাপাশি করোনাকালীন সময় পার করেছেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ অমিক্রনের ধাপ সব পার করে কুরাচিং করে টিকা নিয়ে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন যেটা আমাদের অঞ্চলে এত বড় আয়োজন এর আগে আমি তো দেখি নাই তো আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের স্থানীয় জনপ্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই এই মাহফিলের জন্য এক বাক্যে সাই দিয়েছেন পাশাপাশি সহযোগিতা করেছেন এই জন্য আমি প্রথমে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সম্মানিত হাজেরিন শুধু তাই নয় গতকালকে হঠাৎ করে ঝড় এসে পুরো প্যান্ডেল ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল একটা দমকা ঝড়ে শুধুমাত্র প্যান্ডেল ভেঙেছে এটা নয় এই ঝড়ে আমাদের মনটাও ভেঙে গিয়েছিল কথা কয় না ভেঙেছিল কি না মনটা ভেঙে গিয়েছিল হৃদয়টা অস্থির হয়েছিল ওগো আল্লাহ এতদিন ধরে এই আয়োজন কি তোমার ঝড় বৃষ্টিতে নিমিষেই ধ্বংস হয়ে যাবে
মহান রবের কাছে মন থেকে চেয়েছি আল্লাহ তুমি রহমত করো এই মাহফিল বাস্তবায়নের সুযোগ করে দাও কারণ এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের মুকামতলা হাফেজিয়া ও এতিমখানার অনেক কিছুই ডিপেন্ড করে এই মাহফিলের উপর এতিমদের মানুষ করা হয় তাদের সহযোগিতা সাহায্য এগুলো মাহফিলকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যেতে পারি চাইতে পারি আর যারা হাফেজ হয় এতিমেরা যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তাদেরকে আমরা এখানে কোরআন শিক্ষা দিয়ে তাদেরকে উত্তম মানুষে পরিণত করার চেষ্টা করি এজন্য এই মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মাহফিল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন সবাই আবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমার আজকের মাহফিলের বিশেষ অতিথি এই আপনাদেরই সন্তান আমাদের শ্রদ্ধা ভাজন উনি একটা প্রস্তাব করেছেন এই অত্র অঞ্চলের কোন হাজী সাহেব সামনে বিছানায় বসবে না তাদের জন্য স্টেজে আসার অনুরোধ জানিয়েছেন আমি বিশেষ অতিথির পক্ষ থেকে আমি বলবো যারা আমাদের অঞ্চলের হাজী আছেন কাবাঘর জিয়ারত করে এসেছেন আপনাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য কোরআনের এই স্টেজে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী সাহেবদেরকে কবুল করে নিন আর আমরা আলোচনার দিকে চলে যাই যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সবার পরিচিত যাকে আল্লামার কণ্ঠ বলে থাকে যে কণ্ঠস্বর শুনলে আল্লামার কথা মনে পড়ে যায় সেই কণ্ঠস্বরের বক্তা এবং শুধু তাই নয় গোটা বাংলাদেশ শুধু নয় বহির্বিশ্বে যার পদচারণা আমি দুবার নিজে মালয়েশিয়ায় তার মাহফিলের পরিচালনা করেছি উনি আমাদের মাঝে এসেছেন এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঞ্চলকে ধন্য করেছেন যে একজন আল্লাহর প্রিয় বান্দাকে আমরা আনতে পেরেছি পাশাপাশি আপনারা এসেছেন এজন্য আমরা ধন্য পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বাজারে যারা রয়েছেন আমি বলবো যে বাজারে দোকানপাটগুলোতে কেনাকাটা করবেন কারণ তারাও বড় আশা নিয়ে দোকান বসিয়েছে মাহফিলকে কেন্দ্র করে এই দোকানগুলো বসে ওদেরও বাড়িতে সন্তান আছে পরিবার আছে স্ত্রী আছে তাদের মা আছে বাবা আছে যখন একটা মাহফিল হয় তখন এদের বেচা কেনাটা একটু বেড়ে যায় যদি বেচা কেনাটা বেড়ে যায় তাহলে এই মানুষগুলো পরের দিন সকালে সন্তানদের কিছু চাহিদা পূরণ করতে পারে বলেন ঠিক কিনা মাহফিলকে কেন্দ্র করে শুধু চটপটি কটকটি এদের বেচা কেনা বাড়ে না এই পাল্লাই সাইডে গরু জবাই হয়েছে কয়টা চারটা গরু জবাই হয়েছে চারটা গরুই শেষ আরো আজকে ওয়ান হাট বাদ তাই চারটা গরুর গোষ্ঠে আটিনি আমার আর এক পোলট্রির ব্যবসায়ী হাফিজুর ভাই তো পোলট্রি ব্যবসায়ী হাফিজুর ভাই দুলা ভাই বলে ডাকি উনি তো পোলট্রি বেচি পারিনি আজকে আহারে মানে এত আত্মীয় এদিকে এসেছে যে আমার ব্যাংকের অফিসার বলতেছে যে ভাই ওয়াজ শুনতে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয়রা তা আসবে দুপুরের পরে তো আসবে ওরা সকালে এসে বসে রয়েছে সকালে এসে বসে রয়েছে দুপুরে ঝাড়বে রাত্রি ঝাড়বে কাল ঝাড়বে তারপর যাবে এখন আপনারা এই যে মাহফিল দেশেন আমাদের তো বেকায়দা অবস্থা আমি নাম বলবো না পরে আবার দেখা যাবে তাদের আত্মীয়রা রাগ করতে পারে তো চারটা গরু উঠে গেছে পোলট্রি মুরগির দোকানগুলো খালি হয়ে গেছে আর পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর বেচা কিনাও আল্লাহ বাড়িয়ে দিন আর এই প্রতিষ্ঠানগুলোরও বেচা কিনা হয় মাহফিল করলে কি শুধু হুজুরগের পকেট গরম হয় না সবার গরম হয় কথা কয় না আরো ধরে বলতে হবে এই বাজারে দোকানের ব্যবসা বেড়ে গেছে মাহফিলকে কেন্দ্র করে আত্মীয় বাড়িতে এসেছে মা বাবাকে কতদিন ধরে দেখে না আসার সুযোগও পায় না স্বামীকে বুঝায় মা বোনেরা এসেছে আর মা বোনেরা অনেক বেশি উনাদের জন্য আমাদের বেশি জায়গা করা হয়েছে জায়গার বরাদ্দ অনেক বেশি কারণ মা বোনেরা একটু বেশিই আসে কারণ মা বোনিদের নিজেদের বলে তো কিছু নেই নিজেদের বলে কিছু আছে ওই যে আমাদের হাজি সাহেব বলছে ফুল এই গেছে ফুল হলেও অসুবিধা নেই আরও এই পাশে জায়গা আছে মা বোনেদের নিজেদের বলে কিছু নেই যদি জিজ্ঞেস করেন মানুষই জিজ্ঞেস করে তোর বাপের বাড়ি কনে তা বাপের বাড়ি হইলো পাল্লা স্বামীর বাড়ি কনে রাজাপুর ওর বাড়ি কই তাহলে বাপের বাড়ি পাল্লা স্বামীর বাড়ি রাজাপুর তাহলে উনার বাড়ি ডাকু আছে কিছু আহারে সারা জীবন খালি শুধু বঞ্চিত আর বঞ্চিত এই বঞ্চিত থেকে পাশে থেকে সেবা করে যায় ভাই পচ পচ করছে একটুকু নিয়ে এটা খেয়াল করেন হ্যাঁ এখানে একটু ডিস্টার্ব হয়েছে তো এই জন্যে
এই যে আমার মা বোনেরা বঞ্চিত তবে মা বোনেরা বঞ্চিত হইলেও অন্তত অন্য জায়গা থেকে মোটামুটি অধিকার পায় সেটা হলো পুরুষেরা যতই চেষ্টা করুক আফগানিস্তান আর বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখবে ওর সিরিয়াল না হওয়া পর্যন্ত রিমোট পাবেন না তাও কথা কয় না সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আমার বিশেষ অতিথি যদি বলে যে রিমোটটা দাও আমি একটু আবহাওয়া বার্তাটা দেখবো আমাদের মাহফিলের কি অবস্থা হয় আরে থামো আগে সিরিয়ালটা শেষ হোক আজকে বিয়ে হওয়ার কথা না আবার সভাপতি সাহেব আমি অতিথি সাহেবের বলছি না এরকম আর কি আমাদের মা বোনেরা ওখানেও যেমন এখানেও তেমন ওরে বাবা রে আবার আমি আসছি দেখি যে হাত ধরি আমাদের ছোটখাটো মেয়েরা বুরকা পরি একজন আর একজনের আমি মোটরসাইকেলের হেডলাইটই দেখি হাত ধরে আসতেছে যারা আছে তারা শুনতে পাচ্ছে ওরা হাত ধরে আসছে আমি নিশ্চিত যে ওরা বিবাহিত না কারণ বিবাহিত হলে হাত তো সব জায়গায় ধরা যায় আবার রাস্তায় ধরবে কেন কথা কয় না বিবাহিতরা রাস্তায় হাত ধরে আজকে আমি আমার ভলেন্টিয়ারদের বলবো রাস্তায় যে ছেলেগুলো মেয়েদের হাত ধরে বেড়াবে তাদের হাতের কবজি কেটে দিবা কোরআনের মাহফিলে বিয়াদবি করার কোনো অধিকার এখানে দেওয়া হবে না হবে না হবে না সে যদি বোরকা পরিহিতা মেয়েও হয় সে যদি মাদ্রাসার মেয়েও হয় এখন স্বামীরা সাবধান হয়ে যান হাত ধরবেন কালকে আজকে না কারণ স্বামীদেরও বেকায়দা হতে পারে দেখা গেল যে ওনার ঘেঁচান কোনো স্বেচ্ছাসেবক কোন যুবকদের মেয়েদের হাত ধরে হাঁটতে দেবেন না প্রায় জায়গায় মাহফিলে দেখে